গুড মর্নিং, এখন 5:30 বাজে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, হোটেল থেকে এবার বেরোবো কেদারনাথের উদ্দেশ্যে, ট্রেকিং করে উঠবো পুরোটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী রাস্তাটা দিয়ে যাচ্ছি, সবটা দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। শুরু হয়ে গেল গেট, এই গেট থেকে আমাদের যাত্রা শুরু হবে। দেখতে পাচ্ছ ওই উপরে একটুখানি দেখা যাচ্ছে চূড়া, ওই উপরে একটুখানি চূড়া দেখা যাচ্ছে, ওইখানে আমরা পৌঁছাবো। চলো হাঁটতে থাকো, ওর উপরেও তো পৌঁছাবো। এই যে এখান থেকেও তোমরা ঘোরা করতে পারবে, পরপর রাস্তায় প্রচুর ঘোরা পেয়ে যাবে। অতএব যদি কেউ ভাবো হাফ রাস্তা হেঁটে যাবে, হাফ রাস্তা ঘোরাই যাবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। জঙ্গল চট্টি দেখাচ্ছে 3 কিলোমিটার। তো আমরা হাঁটতে থাকছি, যদিও বা ফলকনামাগুলো কতটা ঠিক জানি না, আগে তো দেখাতো 16 কিলোমিটার, তো ওটা অ্যাকচুয়াল 21 কিলোমিটার। তো যাই হোক, এখান থেকে জঙ্গল চট্টি হচ্ছে 3 কিলোমিটার। চলো আমরা হাঁটতে থাকছি, এদিকে দেখো সব ঘোরায় করে করে যাচ্ছে, আর ওপরে সুন্দর হেলিকপ্টার করে লোক চলে যাচ্ছে। যদিও বা আমরা অনেক কষ্ট করছি, কিন্তু এই কষ্টটা আলাদাই মজা। ওয়াও, দেখো, ও মাই গড, ও কি সুন্দর দৃশ্য। এইখানে আমাদের পৌঁছতে হবে, ওই সাদা চূড়া দেখা যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছ সাদা চূড়া দেখা যাচ্ছে, ওইখানে পৌঁছাতে হবে আমাদের। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, কোনো তাড়াহুড়ো নয়, যেই আসো না কেন খুব আস্তে হাঁটবে, আর একটু করে ওয়ারেসের জল খেয়ে থাকবে, ব্যাস এনার্জি বুস্ট করো আর হাঁটতে থাকো। এখানে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, এরকম যেতে যেতে অনেক ওয়াটারফলস পাবে ছোট ছোট। এখানে দোকানপাট তো রাস্তায় প্রচুর আছে, রাস্তায় যেতে যেতে প্রচুর দোকান পাবে, আর কোথাও কোথাও রাস্তায় একটু বেশি খাড়াই, কোথাও আবার একটু সমতল, এরকম মানে প্লেন রাস্তা। এই দেখো উপর থেকে ঝর্ণা নেমেছে, চলো। বেচারা উঠতে পারছে না গো, স্লিপ করে যাচ্ছে, দেখো কিরকম ঘোড়াগুলো উঠতে পারছে না, তাও সবাই ঘোড়াগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কষ্ট করার কোনো মানে হয়, নিজে যদি হেঁটে উঠতে পারো তাহলে আসো, আর নাহলে এসো না। ভিজিয়ে নিয়ে এসেছি, ছোলা খেতে খেতে যাবো, আমরা নিজেরাই এখন ঘোড়া হয়ে গেছি, তো ওই জন্য ছোলা খেতে খেতে যাবো। দেখতেই পাচ্ছ ছোলাটাকে বোতলে ভিজিয়ে দিয়েছি, তোমরা এরকম ভিজিয়ে দেবে, ছোলা খাবে আর হাঁটতে থাকবে। রাস্তা যেতে যেতে তোমরা কিছুটা পরে পরেই একটা করে ওয়াশরুমও পেয়ে যাবে, অসুবিধা হবে না কিছু। এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়াশরুম আছে, দেখতেই পাচ্ছ পুরো ঘোড়ার পটিতেই ভর্তি। এসব দেখলে মন এমনিই ভালো হয়ে যাবে। দেখো আমরা সবে 4 কিলোমিটার উঠেছি এখনো, ওই ওপরে আমাদের পৌঁছতে হবে, টানে টানে পৌঁছে যাবো আমরা। একটু নিচেই একটা হেলিপ্যাড মতো আছে, এখানে এখানে অনেক পড়েছে, ও মাই গড কি সুন্দর লাগছে। ওইখানে আমরা পৌঁছাবো, চলো 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 চলো, ওখানে যেতে হবে আমাদেরকে, কি দারুন। উসকে ঠিক সামনেই হ্যাঁ কেদারনাথ। দূরে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ, ওরকম খাড়াই রাস্তা দিয়ে আমাদেরকেও যেতে হবে। এই যে এখানে ঘোড়াগুলো যাচ্ছে,
ঘোড়াগুলোকে দেখো কত কষ্ট করে করে নিয়ে যাচ্ছে। সুন্দর একটা ঝর্ণা কেদারনাথ যাত্রা পথে এরকম অনেক ঝর্ণা তোমরা দেখতে পাবে। এই সেই জায়গাটা কদিন আগে যেখানে ধস নেমে গেছিল পুরো, দেখতেই পাচ্ছ এখনো কাজ চলছে, সাইডগুলো বাঁধানোর কাজ চলছে, কি পরিমাণ ধস নেমেছিল দেখো। তবে ওই সাইড দিয়ে চলো, ঘোড়া আসছে ওরে বাবা। বাবা হাসতে হাসতে চলিয়ে গেছে, দেখো দুলি করে যাচ্ছে, দুলিও আছে, তোমরা দুলি করে যেতে পারো। আচ্ছাও আছে মিচি আর ডোরা। বল তোদের কেমন এক্সপিরিয়েন্স, বল কেমন লাগছে? ঘোড়াগুলো ডিস্টার্ব করছে, না হলে সবাই খুব ভালোভাবে হাঁটছে। আমরা এখনো পর্যন্ত 5.5 কিলোমিটার এসেছি, আর একটুখানি গেলে এটা হচ্ছে মিঠা পানি, এই জায়গাটার নাম মিঠা পানি। এরপরে রামবাড়া পড়বে, সেটাও এখনো দেরি আছে। রামবাড়া বলে তারপরে ভীমবালি, আগে ভীমবালি, ও তাহলে আগে ভীমবালি তারপরে রামবাড়া পড়বে। যাই হোক, আমরা এখন একটু বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, মিচির প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জন্য মিচিকে এখানে একটু বসিয়েছি, একটু ম্যাগি খেয়ে নিগো, আমরাও একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার হাঁটবো। মিচি এই যে এখানে মিচি ম্যাগি খাচ্ছে, তোমার ভালো লাগছে তো, হাঁটতে পারছো তো? এই যে ডোরাও, ডোরাও ভালো করে হাঁটছে, একদম সুন্দর করে, টায়ার্ড হয়ে গেছে সব, একটু রেস্ট নিচ্ছি আমরা এখানে। আরো 1/2 কিলোমিটার, এবারে পাহাড়ি রাস্তার 1/2 কিলোমিটার তো বুঝতেই পারছো। ঘোড়াগুলো আসছে, দেখে কাদা প্রচন্ড, কোথাও রাস্তা একটু ঠিক আছে, কোথাও প্রচন্ড কাদা, সেগুলো একটু অ্যাভয়েড করে আস্তে আস্তে যাবেন। আমরা চলে এসেছি ভীমবালি, এখানে মেডিকেল ক্যাম্পও আছে। এখন 11:30 বাজে, আমরা পৌঁছে গেছি ভীমবালি। এখান থেকেও অনেকে ঘোড়া করছে, এখানে অনেক ঘোড়া দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এখান থেকে অনেকে ঘোড়া করছে। ওই ওপরে উঠতে হবে আমাদের, দেখছো এখান থেকে পুরো রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, ওই ওই মুখটা থেকে ঘোড়াগুলো যাচ্ছে এই রাস্তা দিয়ে, এই যে যাচ্ছে লাইন দিয়ে সব ঘোড়া, যারা ঘোড়াই যাচ্ছে তাদের জন্য এই রাস্তাটা, আর মানুষ যারা হেঁটে যাচ্ছে তারা এইটা দিয়ে যাচ্ছে। এটা দিয়ে গিয়ে ওই উপাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই যে ব্রিজটা, এই ব্রিজ দিয়ে ক্রস করে যেতে হবে। এটা মানুষ এমনি নর্মাল যারা হেঁটে যাচ্ছে তাদের জন্য, আর যারা ঘোড়ায় যাচ্ছে তাদের জন্য এই রাস্তাটা। এটা একটা সুবিধা হয়েছে, অ্যাটলিস্ট ঘোড়াগুলোর গুঁতুনি খেতে খেতে যা কষ্ট হচ্ছিল যেতে, সেটা অ্যাটলিস্ট একটু ভালো ঠিকঠাক হবে আর কি। মানে এত ঘোড়াগুলো মানে গুঁতুনো, মানে গুঁতোচ্ছে, তারপরে কাদা, টয়লেট করছে, পটি করছে, ওইসব করে ঘোড়া মানে রাস্তাগুলোকে একদম নোংরা করে দিয়েছে, তো সেই কারণে ঘোড়া রাস্তা দিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিলো। এখন এখান থেকে রাস্তাটা ডিভাইড হয়ে গিয়ে কিছুটা সুবিধা হয়েছে। এত সুন্দর একটা ঝর্ণা দেখে সবাই দাঁড়িয়ে পড়েছে, বাচ্চাগুলো আবার একটু যাচ্ছে, মামা ডিঙিয়ে যেতে হবে, ডিঙিয়ে জাম্প করে। দাঁড়াও দাঁড়াও, 2013-র এর বন্যাতে এই ব্রিজটা পুরো ভেঙে গিয়েছিল, সেই বন্যার স্রোতে দেখো কত বড় বড় পাথর ভেসে এসেছে খালি। রাস্তা এটা বড় বড় পাথর শুধুমাত্র জলের স্রোতে ভেসে এসেছে দেখো। 2013-এ যে বন্যা হয়েছিল সেই বন্যার জলে এই পাথরগুলো ভেসে এসেছে, আর এই ব্রিজটা পুরো ভেঙে গেছিল, আবার নতুন করে করা হয়েছে। জলের স্রোত, ও
দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া। আর এই আমাদের এই আমাদের উপর যেতে হবে। আবার ঘোড়া আর মানুষ সব একসাথে যাচ্ছে। ওখানে বেশ ভালো ছিল, ঘোড়াগুলো আলাদা যাচ্ছিল, এখানে আবার একসাথে হয়ে গেছে। ও অনেকটা উপরে চলে এসেছি। ওই দেখো নিচে সেই ব্রিজটা। অল্প অল্প করে খেতে থাকতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ আপেল শসা বিক্রি হচ্ছে, লেবুর জল। আমরা শসা আর আপেল খেলাম, সব 50 টাকা, শসাও 50 টাকা, আপেলও 50 টাকা। যাই হোক, বাচ্চাগুলোকে এগুলো খাওয়ালো মেন। টুকটুক করে খেতে যেতে হবে, বেশি খাওয়া যাবে না, একেবারে পেট ভরে খাওয়া যাবে না। হালকা খাবার, ড্রাই ফ্রুটস এগুলো খেতে হবে টুকটুক করে। আমরা আবার দাঁড়িয়ে পড়েছি, আবার একটু চা খেয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু একটু করে চা খেতেই হবে, আর একটু একটু বসে কিছু খেতে হবে টুকটাক। পেট ভরা খাবার সেরকম খাচ্ছি না, অল্প স্বল্প খাচ্ছি। এখনো আমাদের উঠতে 6 কিলোমিটার বাকি, এখনো 6 কিলোমিটার বাকি উঠতে। এখনই সেই 5:30টা ওরা স্টার্ট করেছিলাম, এখন মোটামুটি 2 বাজে। আমাদের পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখনো হেঁটে যাচ্ছি, এখনো 5 কিলোমিটার মতন বাকি আছে। এদিকে দেখো অলরেডি মেঘ চলে এসছে, ওটা একটু চাপের, বৃষ্টি এসে গেলেই গেল। দেখো কত মেঘ এসে গেছে, উঠছি বাবা উঠছি। মোটামুটি আমরা বড়ি লিংচুলির কাছাকাছি চলে এসেছি। বড়ি লিংচুলি দেখাচ্ছে 1.5 কিলোমিটার, যদিও বা ফলকনামাগুলো কতটা ঠিক জানা নেই। যাই হোক, এটা দেখেই শান্তি পাচ্ছি যে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। আর যখন এই হেলিকপ্টারগুলোকে দেখছি না, তখন ভাবছি ভগবান আমরা কত কষ্ট করে করে যাচ্ছি। ঠিক আছে, আমরা কষ্ট করে যাচ্ছি, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করতে পারছি, উপভোগ করতে পারছি। হেলিকপ্টারে করে গেলে তো আর সেটা উপভোগ করা সম্ভব নয়। এখান থেকে বেস ক্যাম্প দেখাচ্ছে 4.5 কিলোমিটার, তারপর কেদারনাথ 6 কিলোমিটার দেখাচ্ছে। মা, ঘোড়াগুলো কীভাবে পড়ে যাচ্ছে গো, ছি, যত দেখছি তত খারাপ লাগছে। গোটা রাস্তা জুড়েই তোমরা ঘোড়া পেয়ে যাবে, তো একদম নিচ থেকেও করতে পারো, বা অনেকে আছে অনেকটা হয়তো হাফ রাস্তা বেশি চলে এলো তারপর লাস্টে ঘোড়া করলো। তবে বলবো যাতে ঘোড়া না করতে হয়, হেঁটে কষ্ট করেই উঠো, কারণ ঘোড়াগুলোকে কষ্ট দিয়ে লাভ নেই। এদের ঠিক করে খেতে দেওয়াও হয় না, আর এরা অনেক কষ্ট পায়। এটা হচ্ছে মেন রাস্তাটা, এই যে গেছে এপাশ দিকে ওপাশে উঠতে হয়, আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা। তো এই শর্টকাট রাস্তা দেখলাম একটু ইজি আছে, তো এটা দিয়েই যাব, খুব বেশি চড়াই নেই, তো এটা দিয়েই উঠব, দেখি কি হয়। মাঝে মাঝে একটু শর্টকাট নিতেই হচ্ছে, কারণ নাহলে অনেকটা। চলো, দেখতে পাচ্ছ টেন্ডের টেন্টগুলো আছে, অনেকে এই টেন্ডে থাকে, কিন্তু এখান থেকে এখনও বেস ক্যাম্প 2 কিলোমিটার, তারপর আরও 2 কিলোমিটার যেতে হবে, এখনও 4 কিলোমিটার। আমরা এখনও বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারিনি, এখন প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছে, 6:30 প্রায় বাজে, তো এখনও হাঁটছি। সেই সকাল 5:30 থেকে শুরু করেছি হাঁটাটা, যদিও বা যা নিজের উপর ডিপেন্ড করে, আমরা খুব আস্তে আস্তে আসছি। তো সবাইকে বলবো, যারা হেঁটে আসবে ভাবছ তারা আস্তে আস্তে আসো, কষ্ট কম হবে। কষ্ট তো হবেই, মাথায় সেট করে নিতেই হবে যে কষ্ট হবে, কিন্তু যখন বাবার মূর্তিটা দেখতে পাবো, বাবার মন্দির দর্শন হবে, তখন সব কষ্ট ভুলে যাব। তো চলো দেখি কতক্ষণে পৌঁছাই আমরা। এই ডোরা আর মিছি এখানে বসে এখন টনি রেস্ট নিচ্ছে, আসলে বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছি, তো ছোটো ছোটো বাচ্চা ওরাও যাচ্ছে, তো সেই কারণে একটু টাইম লাগছে। 8টা বাজে, আমরা বেস ক্যাম্পে এসে পৌঁছেছি। এখান থেকে এখনো 1.5 কিলোমিটার,
মাই গড, খুব কষ্ট হয় রাস্তা দুটো। এই ইদারসে যাও, ইদারসে যাও। বেস ক্যাম্প পৌঁছে গেছি আমরা। বেস ক্যাম্পে এখানে সমস্ত ঘোড়া রাখা হয়ে যায়, এরপর সবাইকে হেঁটেই যেতে হয়। এখান থেকে আরও 1.5 কিলোমিটার, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড অনেক কষ্ট। লাস্টের 5-6 কিলোমিটার হাঁটতে দম বেরিয়ে যাবে, প্রচুর খাড়াই। শরীরে যদি স্ট্রেন থাকে তবেই আসা দরকার, আর মানসিক জোর, মানসিক জোরটা এখানে খুব দরকার। পেশেন্স হারালে হবে না, আস্তে আস্তে করে হাঁটতে হবে আর আস্তে আস্তে পৌঁছাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। অনেকে বলে 8 ঘন্টায় 10 ঘন্টায় পৌঁছে যায়, তাদের ব্যাপার তো জানি না, কিন্তু মেয়ে বাচ্চা আমরা প্রায় 14-15 ঘন্টা হেঁটে ফেলেছি অলরেডি, 6টা থেকে হাঁটছি, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত বাবার মন্দিরটা দেখে অ্যাটলিস্ট সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে। মিছি রীতিমতো কাঁদদামো করে দিয়েছে, আর পাচ্ছে না বেচারা। 9:30 বাজে, কেদার মন্দিরের প্রথম গেটের সামনে এসে পৌঁছেছি। এই সেই গেট, এখনো মন্দির দেখতে পাইনি, এখনো কতটা দিতে হবে জানি না। ও প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। চলো দেখতে থাকো। কিন্তু আমরা চলে এসেছি, ওই দূরে দেখা যাচ্ছে বাবার মন্দির। 10:30 বাজে, এইটা এই দেখো মন্দির। ও ভগবান, জয় বাবা, অনেক অনেক ভালো লাগছে, এখানটা এসে অনেক ভালো লাগছে। তো দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি, তো তখনও অনেক দর্শনার্থীদের লাইন ছিল, কারণ রাতের 11টা থেকে VIP লাইনে পুজো হয়, তো সেটার জন্য লাইন ছিল। তো যাই হোক, মন্দিরের সামনে এসে সামনে থেকে মন্দির দেখে সমস্ত কষ্ট দূর হয়ে গেল, মানে একটা আলাদাই অনুভূতি, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তো তোমাদের কাছেও বলবো, তোমরাও ভগবানের কাছে ভালো করে প্রার্থনা করে নাও। তো যার যার ব্লগটা কেমন লাগলো জানিও, আর সবাইকে লাস্ট এটাই বলবো, হর হর মহাদেব। সবাই ভগবানের কাছে অনেক অনেক আশীর্বাদ চেয়ে নাও, যারা যেতে পারোনি, যারা যেতে পেরেছো, যাই হোক। আর কেমন লাগলো অবশ্যই জানিও।